হ্যালো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। আর হ্যাঁ, তোমরা তো জানো আমি বল্টু। আমার পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটি এখনই চেপে দাও। দেখা হবে আগামী ভিডিওতে, ধন্যবাদ। আমি কি তোমার হাতটা ধরবো? না, ওটা তো অত ভারি না, আমি নিজেই বইতে পারবো। জীবনে যত দুঃখ আসুক, কষ্ট আসুক, বুক ফাটা কান্না আসুক, তবুও তোমার চোখে যেন জল না জমে, কারণ তুমি তো জানোই জমে থাকা জলে ম্যালেরিয়া মশারা ডিম পাড়ে। এক যুবক আর এক সুন্দরী তরুণী ট্যাক্সি করে বেড়াতে বেরিয়েছে। মেয়েটি যুবকটিকে নিয়ে তামাশা করে মজা পায়। হঠাৎ মেয়েটি বলল, দেখবে কাল আমি কোথায় ইনজেকশনটা দিয়েছিলাম। ছেলেটি উৎসাহ হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ দেখবো, দেখাও। মেয়েটি আঙ্গুল তুলে বলল, ওই হাসপাতালে। বিয়ের দিনক্ষণ পাকা, এমন পর্যায়ে প্রেমিক প্রেমিকার মধ্যে কথা হচ্ছে। এখন কাউকে কিচ্ছু বলবো না, একেবারে বিয়ে করে সবাইকে চমকে দেব। আমি শুধু রহমানকে একবার বলবো। এত লোক থাকতে রহমানকে কেন? ওই আমাকে বলেছিল পৃথিবীতে এমন কোনো গাধা নেই যে আমাকে বিয়ে করবে। সত্যি তুমি আমাকে বিয়ে করতে চাও না? না, চাই না। আমি এমন কোন পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করব যে সত্যি কর্মঠ, বুদ্ধিমান। তোমার কি মনে নেই নৌকাডুবির পর তোমাকে কিভাবে আমি উদ্ধার করেছিলাম? হ্যাঁ, এতে প্রমাণিত হয় তুমি কর্মঠ কিন্তু বুদ্ধিমান নও। তুমি কি জানো নৌকাটা কে ডুবিয়েছিল? এই বলো না, আমি কি তোমার জীবনে প্রথম? অবশ্যই। আমি বুঝি না সব পুরুষ কেন এই প্রশ্নটাই জিজ্ঞেস করে। দুই প্রেমিক প্রেমিকা ঠিক করেছে আত্মহত্যা করবে। উঁচু পাহাড় থেকে প্রথমে ছেলেটি ঝাঁপ দিল, কিন্তু মেয়েটি দিল না। সে চোখ বন্ধ করে বলল, ভালোবাসা অন্ধ। এদিকে ঝাঁপ দেওয়ার পর ছেলেটি প্যারাশুট খুলে বলল, প্রকৃত ভালোবাসা কখনো মরে না। তুমি আমার জীবনের বাঁচার রসদ, আমার প্রেরণা, আমার সবকিছু। তুমি আমার প্রাণ গো। আমি খুব একটা বড় লোক নই, রোহিতের মতো। আমার বড় বাড়ি, বড় গাড়ি কিছুই নেই, কিন্তু একটা কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার মতো তোমায় কেউ ভালোবাসবে না। আমি তোমাকে খুব ভালোবাসি। সে তো আমিও তোমাকে খুব ভালোবাসি, কিন্তু রোহিত সম্বন্ধে আরো কিছু কথা বলো তো শুনি, খুব ভালো লাগছে। প্রেমিক তার প্রেমিকার চোখের দিকে তাকিয়ে বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি পৃথিবীর অষ্টম আচার্য। তাই নাকি? তাহলে আগে সাতজন কেকে শুনি। তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি নির্ঘাত আত্মহত্যা করব। জি, আত্মহত্যা করবে কেন? পৃথিবীতে কত সুন্দরী মেয়ে আছে। বাপরে, তুমি বিয়ে করতে চাইছো না আবার সুন্দরী মেয়ে? কি ব্যাপার, অত দূরে দাঁড়িয়ে গল্প করছো কেন? মা আমাকে ছেলেদের থেকে দূরে থাকতে বলেছেন। যখন ইংরেজ ছেলেটা তোমার হাত ধরলো, তুমি তাকে ধমক দিলে না কেন? কিভাবে দেব, আমি তো ইংরেজি জানি না। দেখো, আমার মনে হয় এবার আমাদের বিয়ে করে নেওয়া উচিত। সেটা মানছি, কিন্তু কারা এমন মানুষ আছে যে আমাদের বিয়ে করতে রাজি হবে? বল্টুর বান্ধবীর হাতের নখ কামড়ার নোংরা একটা বদভ্যাস ছিল। এই বদভ্যাসটা কাটানোর জন্য বল্টু বান্ধবীকে যোগ ব্যায়ামের ক্লাসে ভর্তি করে দেয়। কয়েকদিন পর বল্টু প্রেমিকের সঙ্গে দেখা করতে গেল, দেখলো ওর হাতের নখগুলো বেশ বড় হয়ে গেছে। তখন বল্টু বেশ হাসি মুখে বলল, দেখলে তো যোগ ব্যায়ামে ভর্তি করে তোমার নখ কেমন বন্ধ করলাম। না শোনা, আমি নখ খাওয়া ছাড়িনি, যোগ ব্যায়াম করে আমি এখন পায়ের নখও মুখে আনতে পারি। বহুদিন পর বল্টুর পুরনো প্রেমিকার চিঠি পেল। চিঠির ভাষা ছিল এরকম, প্রিয় বল্টু, তোমার সঙ্গে সম্পর্ক ভাঙাটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আজ আমি বুঝতে পেরেছি পৃথিবীতে তুমি আমার সবচেয়ে বেশি ভালোবাসতে। আমরা কি পারি না পুরনো সম্পর্কটা নতুন করে তৈরি করতে? তোমার উত্তরের প্রতীক্ষা রইলাম। এই যে তোমার টুনি, পুনশ, লটারিতে 1 কোটি টাকা পাওয়ার জন্য অভিনন্দন। তুমি মুখে ক্রিম মাখো কেন? দেখতে সুন্দর লাগবে তাই। তাহলে বোধহয় ক্রিমটা নকল।
পরিস্থিতিতে কোনো প্রেমিকা তার প্রেমিকার মুখে থুতু নিক্ষেপ করতে পারে? হঠাৎ যদি তার গুফে আগুন ধরে যায়? টুনির সঙ্গে তোমার বাগদান কি ভেঙে গেছে? হ্যাঁ। কেন? ও আমাকে বিয়ে করতে চায়নি, আমার টাকা পয়সা তেমন নেই তো তাই। কেন? তুমি তোমার ধনী চাচার কথা তাকে বলনি? বলেছি, তাই তো সে এখন আমার চাচি হয়েছে। লন্ডনের হাউস পার্কে বসে এক তরুণ তরুণী ভবিষ্যতের সুখ স্বপ্ন রচনায় বিভোর প্রেয়সীর হাতে জোরে চাপ দিয়ে পরে বলল, আমি সবকিছু ঠিক করে রেখেছি, এমনকি তোমার জন্য একটা জীবন বীমা করে রেখেছি, যাতে আমার কিছু ঘটলে তোমার কোনো অসুবিধা না হয়। সত্যি করেছো? সুন্দর। কিন্তু যদি কিছু না ঘটে তবে আমার উপায় কি হবে? তুমি আমার জন্য তাজা ফুল না এনে প্লাস্টিকের ফুল কেন এনেছো? তাজা ফুল খুব বেশি সময় তাজা থাকে না, তোমার জন্য নিচে অপেক্ষা করতে করতে ওই ফুল শুকিয়ে যায়। শুনো, আমার বান্ধবীরা আসছে, আশা করি অন্তত চাটা ওদের সামনে মার্জিত ভাবে খাবে, পেরেছে ঢেলে খাবে না। তুমি পাগল না উম্মাদ? কাপে যে খাবো, চামচের গুঁতো চোখটা যাবে না আবার? শুনছো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আজ মাইনে নিয়ে অফিস থেকে বাড়ি আসার পথে দুজন ছোকরা পিস্তল দেখিয়ে বললো, হয় টাকা দাও না হলে জান দাও। আরে তুমি বোকার মতো টাকাটাই দিয়ে এলে। দেখো গিন্নি দেখো, তা লোকজন তোমার দিকে কিরকম ঘুরে ঘুরে দেখছে। আমার দিকে নয়, ওরা তোমার দিকেই তাকাচ্ছে। কেন কেন? যে তার বউকে গাড়ি চালাতে পারে না সে হতভাগা কে না দেখে কেউ থাকতে পারে? দেখুন, ওই একটা সম্পদ হয়ে থাকবে আপনার ঘরে, এতে ধর্ম, রাজনীতি, সাহিত্য, জিরাফ, কোলা ব্যাংক, অর্থনীতি সব আছে, এভরিথিং। দাম মাত্র 1000 টাকা। ধন্যবাদ, কিন্তু এটা আমার কোনো প্রয়োজন নেই, ঘরে আমার স্ত্রী আছেন। হাবলো, তোমাকে সেদিন থেবড়ামুখী হাতির মতো মোটা একজন মহিলার সঙ্গে যেতে দেখলাম, মহিলাটি কে? তুমি যদি আমার স্ত্রীকে ব্যাপারটা না বলো তাহলে বলতে পারি। বেশ, বলবো না, গত বছর ওই মহিলাকে আমি বিয়ে করেছি। দেখো খবরের কাগজে কী লিখেছে, ট্রেনে বিনা টিকিটে যাতায়াতের জন্য যত যাত্রী ধরা পড়ে তার শতকরা 85 জনই মহিলা। তবেই বোঝো মেয়েরা পুরুষের চেয়ে কত মিতব্যয়ী। কাল রাতে স্বপ্ন দেখলাম পৃথিবীর সেরা সুন্দরীকে বিয়ে করছি। সত্যি বলছো? এখন মনে হচ্ছে দুঃস্বপ্নই দেখেছি। তুমি খড়ির দোকানের মালিকের ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দেবে বলছো কেন? যাতে বিয়ের সময় জামাইকে ঘড়ি দিতে না হয়। বিয়ের প্রথম দিনে তুমি কি করেছিলে? তোমার গাল কামড়ে দিয়েছিলাম। সেদিন কি আর ফিরে পাবো? দাঁড়াও বাথরুম থেকে দাঁতটা নিয়ে আসি। তোমার এই টানাটানি সে আমি আর থাকতে পারবো না, আমি বাপের বাড়ি চললাম। একটা কাল করলে হয় না? মানে? মানে আজ 24 ঘন্টা হরতাল কিনা? মারা গেলে তুমি কাঁদবে না? অবশ্যই। আমার বিশ্বাস হয় না। বেশ, তাহলে পরীক্ষা হয়ে যাক। সত্যি বলতে কি জানো, প্রকৃত মূর্খরাই সুন্দরী মেয়েদের বিয়ে করে। যাক, এতদিনে এই প্রথম তুমি আমার রূপের প্রশংসা করলে। এক লোক অনেক রাতে মিস্তে গিয়ে দোকানির কাছে জানতে চাইল প্রচন্ড হিক্কার জন্য কিছু আছে কিনা। দোকানি ভাবল হঠাৎ চমকে দিতে পারলে তার হিক্কা ওঠা বন্ধ হবে, সে এগিয়ে গিয়ে ঠাস করে একটা চড় বসিয়ে দিল লোকটির গালে। লোকটি অবাক হয়ে জানতে চাইল, এটা কেন করলে? দেখো তোমার আর হিক্কা উঠছে না। তা উঠছে না, কিন্তু গাসা আমার স্ত্রীর তো এখনো উঠছে। অসুস্থ স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে গেছে স্বামী। মহিলাকে কিছুক্ষণ পরীক্ষা করে ডাক্তার স্বামীকে আড়ালে ডেকে নিয়ে বলল, দুঃখিত, তোমার স্ত্রীকে দেখে আমার কিন্তু মোটেই ভালো বোধ হচ্ছে না। আমারও ভালো লাগে না, কিন্তু কি করব বলুন,
সে রাধে ভালো, ঘর দোরের কাজও ভালো জানে, তাছাড়া বাচ্চারাও তাকে খুব ভালোবাসে। বেটে মোটা এক লোককে বিয়ে করেছে অসাধারণ রূপসী এক মহিলা, কিন্তু বিয়ের পর স্ত্রীর বিভিন্ন ব্যবহারে তার নিজেকে খুবই ছোট মনে হতে লাগলো। এক পর্যায়ে সে তাকে সরাসরি প্রশ্ন করলো, মিথ্যে বলবে না টুনি, তুমি আমাকে বিয়ে করেছো কারণ আমার দাদা হাবলু মিয়া আমার জন্য $100 মিলিয়ন রেখে গেছেন, সেজন্য তাই না? একদম বাজে কথা প্রিয়, কে তোমার জন্য ওই টাকা রেখে গেছে তাতে আমার কিছু আসে যায় না। হ্যালো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। আর হ্যাঁ, তোমরা তো জানো আমি বল্টু, আমার পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি এখনই চেপে দাও। দেখা হবে আগামী ভিডিওতে, ধন্যবাদ।